চেহারা রীতিমতো হৃষ্টপুষ্ট, চলনে বলনেও যথেষ্ট আত্মবিশ্বাসের ছাপ, গায়ের জোরেও যে কোনো সবল ব্যক্তির থেকে কোনো অংশে কম নয়। কিন্তু কোনো কিছুতে একটু উত্তেজিত বা উদ্বিগ্ন হলেই শরীরটা কাঁপতে থাকে, মুখের কথা জড়িয়ে যায়, কোনো জিনিস জোরে চেপে ধরলে হাত কাঁপতে থাকে। এসবই হলো স্নায়বিক দুর্বলতার লক্ষণ। আবার কিছুক্ষণ বসে থাকলেই পায়ে ঝিঁঝি ধরে বা ঝিনঝিন ধরে, মাঝে মাঝে হাতে পায়ের পেশি কেঁপে বা নেচে ওঠে। আবার কারো কারো ক্ষেত্রে অল্প পরিশ্রমেই ক্লান্তি চলে আসে, শরীর অবসন্ন হয়ে পড়ে, শরীরের মাংসপেশিতে গ্রন্থিগুলিতে খিল ধরে যায় বা খিল ধরে। এ সকলই হলো স্নায়বিক দুর্বলতা বা নার্ভের দুর্বলতার লক্ষণ। এই লক্ষণগুলি বেশি দিন অচিকিৎসিত থাকলে পরিণামে নার্ভের ভয়ঙ্কর রোগ সৃষ্টি হয়। বন্ধু, বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। নার্ভের বিভিন্ন সমস্যার সঠিক আয়ুর্বেদ স্বাস্থ্যসম্মত ঘরোয়া চিকিৎসার বিষয়ে সংক্ষেপে আলোচনা করতে চলেছি এই ভিডিওটিতে। ভিডিওর শুরুতেই লক্ষ্য করেছেন, নার্ভের সমস্যা বিভিন্ন প্রকারের হতে পারে, সুতরাং যে কোনো একটি বা দুটি ওষুধে সকল সমস্যার চিকিৎসা সম্ভব নয়। এই ভিডিওটিতে চারটি ওষুধের কথা বলবো, পৃথক পৃথক লক্ষণসমূহের পৃথক পৃথক চিকিৎসা। আপনার লক্ষণগুলির সঙ্গে যে ওষুধের কার্যকারিতা সঠিক মনে হবে আপনি নিজেই সেটা বেছে নিতে পারবেন। অবশ্য কারো কারো ক্ষেত্রে আবার দুটি ওষুধেরও প্রয়োজন পড়তে পারে, সেটাই আলোচনার মাধ্যমে নিজেই বুঝতে পারবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় কোন ওষুধ খাবেন বা কোন ওষুধ ব্যবহার করবেন, তাহলে কমেন্ট বক্সে জানাবেন আপনার লক্ষণসমূহের কথা, তাহলে আমরা আপনার জন্য সঠিক ওষুধটি নির্বাচন করে দিতে পারবো আশা করি। এবার আসুন ওষুধের আলোচনায়। প্রথম ওষুধ, যৌবনোত্তর বয়সে অর্থাৎ বয়স 40 বা 45 অতিক্রম করলেই নার্ভের বিভিন্ন দুর্বলতা দেখা দেয়। জীবনযাপনে অতিরিক্ত অসংযমী হলে এ সমস্যা দেখা দেয়। মানসিক দুর্বলতাও একটি এর লক্ষণ। ডাবল ভিশন, মাথা যন্ত্রণাও থাকতে পারে। ডাবল ভিশন হলো চোখের সমস্যা, একটি জিনিসকে দুটি দেখা, বিশেষ করে আলোর উৎসকে দুটি দেখাই হচ্ছে ডাবল ভিশন। এই সকল সমস্যার অতি কার্যকরী এবং অতি সহজলভ্য চিকিৎসা রয়েছে। প্রয়োজন হবে চীনাবাদাম, বালিতে ভাজা চীনাবাদাম। সোজা কথায়, বাদাম বিক্রেতার কাছে যে খোসাসহ ভাজা বাদাম কিনতে পাওয়া যায় সেটাই। খোসা ছাড়িয়ে নিতে হবে, খোসা ছাড়ানোর পর 10 গ্রাম নিতে হবে। বাদামগুলো এবার জলের সঙ্গে বেটে নিতে হবে, কিংবা 100 মিলিলিটার জলের সঙ্গে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেও নিতে পারেন। এবার এই পাতলা পেস্টের সঙ্গে 1 চা চামচ চিনি মিশিয়ে নেবেন ভালোভাবে, এটি শরবতের মতো খেতে হবে, ঠিক যেভাবে শরবত খায় সেইভাবে। শুরুর দিকে দিনে 1 বার করে খাবেন, সপ্তাহখানেক করে সকাল ও বিকেল এই 2 বার করে খেতে হবে, সপ্তাহ 3 আরও। তবে যদি 2 বার করে খেলে হজমের কোনো সমস্যা দেখা যায় তাহলে 1 বার করেই খাবেন, কিংবা 5 গ্রাম করে বাদাম দিনে 2 বার। এবার জেনে নেব দ্বিতীয় ওষুধ। যাদের স্নায়ুর বল অনেকটাই হারিয়ে গেছে, তা সে বয়সের কারণেই হোক বা কোনো রোগে আক্রান্ত হওয়ার জন্যই হোক, তাদের জন্য এই ওষুধটি মহৌষধ। ম্যালেরিয়া রোগ স্নায়ুকে দুর্বল করে দেয়, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যায় দীর্ঘদিন ভুগলেও নার্ভের দুর্বলতা দেখা দেয়। নার্ভের দুর্বলতা সমগ্র শরীরকেই প্রভাবিত করে, চোখের পাতা থেকে নেচে ওঠে, পেশিও থেকে কেঁপে ওঠে, শরীর দুর্বল লাগে, শরীরে ব্যথা যন্ত্রণাও হতে পারে, হালকাভাবে কিছু চেপে ধরলেও হাত কাঁপে। এই সমস্যাগুলির একাধিক সমস্যা লক্ষ্য করলেই চিকিৎসা করা অবশ্যই প্রয়োজন। এই সমস্যার চিকিৎসার জন্য যে ভেষজ আমাদের দরকার তা অনেকেই চেনেন। ভেষজটির নাম হলো ভৃঙ্গরাজ, অনেকে কেশুদ, কেশকালা ইত্যাদি নামে চেনেন, ইংরেজিতে বলা হয় ফলস ডেইজি। বাগানে বা বাড়ির আনাচে কানাচে, জঙ্গলে, ঝোপঝাড়ে, চাষের জমিতে সর্বত্রে জন্মে এই উদ্ভিদ, শহরে এবং গ্রামে সর্বত্রেই সহজলভ্য। ভৃঙ্গরাজ অতি কার্যকরী এক আয়ুর্বেদিক ভেষজ, বহু রোগ ব্যাধিতে এর ব্যবহার হয়, খুবই কার্যকারিতার সঙ্গে ব্যবহার হয় জন্য এই উদ্ভিদকে কিং অফ হার্বস বলা হয়। এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রোগের চিকিৎসায় এই উদ্ভিদের প্রয়োগের উল্লেখ করেছি। যাই হোক, ভৃঙ্গরাজের সম্পূর্ণ উদ্ভিদটিই আমাদের প্রয়োজন, পাতা, কাণ্ড, মূল সমেত সম্পূর্ণ উদ্ভিদটি। ছোট হলে 2টি আর বড় হলে 1টি গাছেই চলবে।
ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে থেতো করে নিতে হবে গাছটিকে। তারপর পরিষ্কার সুতির কাপড়ে ছেঁকে রস বের করে নিতে হবে। দেড় থেকে দু চামচ রস হলেই চলবে। এই রসে এক চা চামচ মধু মিশিয়ে সকালে খেতে হবে। নাস্তা বা জলখাবারের অন্তত আধ ঘন্টা আগে এই ওষুধটি খাওয়ার চেষ্টা করবেন। একটা না তিন সপ্তাহ খেলেই সকল সমস্যা দূর হবে। সুস্থ হওয়ার পরেও সপ্তাহে তিন দিন করে এটি খাওয়ার চেষ্টা করবেন আরও অন্তত মাসখানেক। এবার জেনে নেব তৃতীয় চিকিৎসা তথা ওষুধ। প্রসঙ্গত জানিয়ে রাখি, নার্ভ বা স্নায়ুরোগের ঘরোয়া আয়ুর্বেদিক চিকিৎসা সম্বন্ধে এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই আরও একটি ভিডিও রয়েছে, একবার দেখে নিলে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। স্নায়ুরোগ ছাড়াও পাইলস বা অর্শ, পেটের গ্যাস, অ্যাসিডিটি বা অম্বল, সকল প্রকার চর্মরোগ, সকল প্রকার বাত ব্যথা, মহিলাদের সাদাস্রাব সহ শ্বাসকষ্ট, কোষ্ঠকাঠিন্য এবং আরও বিভিন্ন রোগের অতি কার্যকরী এবং স্থায়ীভাবে রোগমুক্তির বিষয়ে বিভিন্ন আয়ুর্বেদিক চিকিৎসা স্বাস্থ্যসম্মত চিকিৎসার বিষয়ে ভিডিও রয়েছে, সেগুলোও একবার দেখার অনুরোধ রইল। ইউটিউবে বেঙ্গল আয়ুর লিখে সার্চ করলে সমস্ত ভিডিও পেয়ে যাবেন। যাই হোক, নার্ভের সমস্যার তৃতীয় চিকিৎসাটি জেনে নিন। অনেক মানুষ এমন সমস্যায় ভোগেন যে এমনিতে সুস্থ সবল, চলন বলনও সাবলীল, কিন্তু কোনো কিছুতে একটু উত্তেজিত বা উদ্বিগ্ন হলেই শরীরটা কাঁপতে থাকে, কথা জড়িয়ে যেতে থাকে, কোনো জিনিস জোরে চেপে ধরলে হাত কাঁপতে থাকে। এসবই হলো স্নায়বিক দুর্বলতার লক্ষণ বা নার্ভের দুর্বলতা। আবার এমন ব্যক্তিও দেখা যায় যারা বিনা কারণেই উদ্বিগ্ন হয়ে পড়েন, যেমন হয়তো কোথাও একটু ভিড় দেখলেন, সঙ্গে সঙ্গে উদ্বিগ্ন হয়ে পড়লেন, বুকটা ধরফর করতে থাকে, যেন হৃৎপিণ্ডটাই লাফ দিয়ে বেরিয়ে আসবে। এটাও স্নায়বিক দুর্বলতা। এই সকল সমস্যার খুবই কার্যকরী এবং নিরাপদ চিকিৎসা রয়েছে আয়ুর্বেদে। স্থায়ীভাবে সম্পূর্ণভাবে মুক্তি সম্ভব। এজন্য আমাদের যে ভেষজ দরকার তা হলো গোক্ষুর, ইংরেজিতে ট্রিবিউলাস টেরিস্ট্রিস। যে কোনো দশকর্মার দোকানে এবং ভেষজের দোকানে পাবেন। অনেকে বিভিন্ন শারীরিক সমস্যা সমাধানের জন্য এই ভেষজটি ঘরোয়া চিকিৎসা হিসেবে ব্যবহার করেন। নামটি অনেকের কাছেই অপরিচিত হলেও কিন্তু এটি সহজলভ্য। এই গোক্ষুর 250 গ্রাম কিনে আনবেন, ধুয়ে পরিষ্কার করে ভালোভাবে শুকিয়ে নেবেন। এরপর মিক্সার গ্রাইন্ডারে পাউডার করে চালুনিতে চেলে নিতে হবে, কোনো এয়ারটাইট কৌটোতে রেখে দেবেন। এই পাউডার বা গুঁড়ো 1 চা চামচ এবং খাঁটি গাওয়া ঘি 1 চামচ কিছুটা ভাতের সঙ্গে মেখে দুপুরের আহারের সময় খেতে হবে, খাওয়ার শুরুতেই খেতে হবে। দুবার খাওয়া যাবে ঠিক ততটা ভাতের সঙ্গেই, অর্থাৎ 2 মুঠো ভাতের সঙ্গে মেখে নিয়ে প্রথমেই এটি খেয়ে নেবেন। তারপর অন্য তরকারি দিয়ে ভাত খেতেই পারেন। এভাবে একটানা 4 সপ্তাহ খেলেই যথেষ্ট, সব উপসর্গই দূর হবে। এবার বলবো চতুর্থ এবং এই ভিডিওর শেষ চিকিৎসাটির কথা। এই সমস্যায় নারী পুরুষ নির্বিশেষে প্রায় সকল বয়স্ক ব্যক্তির মধ্যে লক্ষ্য করা যায়, তবে মহিলাদেরই এই সমস্যা তুলনামূলক বেশি। আবার অল্প বয়সী বা মধ্যবয়স্কদের মধ্যে অনেকেই এই সকল সমস্যায় ভুগে থাকেন, তবে ষাটোর্ধ্ব মহিলারাই স্নায়ুর এই সমস্যায় ভোগেন বেশি। অল্প পরিশ্রমে শরীরটা অবসন্ন হয়ে পড়ে, শরীরের মাংসপেশিতে গ্রন্থিগুলিতে প্রায় খিল ধরে, যেন শরীরের গ্রন্থি পেশি কেউ টেনে ধরেছে। অনেক সময় এতে কিছু সময়ের জন্য চলাফেরাও অসম্ভব হয়ে ওঠে। এই সমস্যা দূর করতে প্রয়োজন হিং। প্রায় সকলেই হিং চেনেন, যে কোনো বড় মুদিখানা দোকানে পাবেন। দামও বেশি নয়, 50 থেকে 60 টাকা নেবে 100 গ্রামের দাম, 50 গ্রাম কিনলেই চলবে। পাউডার না কিনে লেলা হিং কিনবেন, 50 গ্রাম লেলা হিং এনে ছোট ছোট টুকরো করে নেবেন। তারপর সেগুলিকে লোহার কড়াইতে 1/2 চা চামচ ঘিয়ে ভাজতে হবে। লোহার কড়াই না হলেও যে কোনো কড়াইয়েই ভাজতে পারেন, ফ্রাইং প্যানেই ভাজতে পারেন। 4 থেকে 5 মিনিট ভাজবেন, সবসময় খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে টুকরোগুলো পুড়ে না যায়। ভাজার পর ঠান্ডা হলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে চালুনিতে চেলে নেবেন, কোনো এয়ারটাইট কৌটোতে রেখে দেবেন। এখান থেকে 100 mg বা 1 চিমটি পরিমাণ হিং পাউডার মুখে নিয়ে 1/2 কাপ ঈষদুষ্ণ জল পান করতে হবে। রাতে শোবার আগে খাবেন, 2-3 সপ্তাহ একটানা খাবেন, সকল অসুবিধাই দূর হবে। শুধু স্নায়ুর সমস্যা নয়, এইভাবে হিং খেলে গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য এই দুই সমস্যাই দূর হয়। গ্যাস এবং কোষ্ঠকাঠিন্যের অতি নিরাপদ ওষুধ হিং। বালক বালিকা এবং বৃদ্ধ ব্যক্তি সকলেই হিং খেতে পারেন।
আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইলো।